হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর কে ব্লগস। আজকে আমি একটা আনবক্সিং করতে চলে এসেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমি আই হ্যাভ ওপেন্ড অলরেডি ইট, তো আনবক্সিং বলতে পারো। বাই দ্য ওয়ে, আজকে আমি যেটা তোমাদের সাথে আনবক্সিং করতে যাচ্ছি সেটাকে মর্টার বলে। তো মর্টার বলো বা হিন্দিতে বলে ওখলি, আর বেঙ্গলিতে বলে কি হামান দিস্তা, এরকম টাইপের কিছু একটা। তো এটা আমি নিয়েছি, এটা খুবই কাজে, আমার তো ভালোই লেগেছে, বেশ ভালোই কোয়ালিটিটা। ওয়েটও ভালোই আছে, গুড কোয়ালিটি আই থিঙ্ক। এইটা দিয়ে স্ম্যাশ করতে হবে। তো আমার কোয়ালিটিটা ওভারঅল ভালোই লেগেছে, দেখো ভীষণ গ্লসি, ইটস মানে ভেরি গ্লসি, খুবই সুন্দর কোয়ালিটিটা। এবার এটা যাচাই করে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা, তারপর কিছু স্ম্যাশ করে দেখাবো তোমাদেরকে। তো আমার হাতের দ্বারা আমি এই মৌরিটা পেলাম, এই মৌরিটাকে এর মধ্যে একটু দিই। যদি মোটরটা কাজের হয়ে থাকে ও কিন্তু স্ম্যাশড করবে। এই যে দেখো দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছ, স্ম্যাশড করবো। তো দেখো ফ্রেন্ডস, আমি এটাকে স্ম্যাশ করতে ট্রাই করি, দেখি কেমন হয়। যদি এটা স্ম্যাশড হয়ে যায় 80%, তো বলা যায় এটা ভালোই। হাতে একটু কভার করে নেব, তাহলে কি বলে কালার বাইরে পড়বে না। শক্ত জায়গায় রেখে করতে পারলে সব থেকে ভালো। সব থেকে ভালো এবং তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো খারাপ হয়নি, দেখো ভালোই হয়েছে, আমার তো ভালোই লেগেছে। এনাফ, আমার মৌরিটা নরমই ছিল, বুঝেছো, নয় এমন নয় যে একেবারে খুব ঠিকঠাক ছিল, একটু নরম টাইপেরই ছিল মৌরি। তো দেখো ভালোই হয়েছে।